যদি আপনি আপনার পরিবার ও প্রিয়জনের সাথে মানুষের ভিড় ও লাইনে ধাক্কাধাক্কি থেকে কিছুটা শান্ত পরিবেশে বিভিন্ন থিমের দুর্গাপুজো মণ্ডপ দর্শন করতে চান এবং একটু শান্তমতো ফাঁকা জায়গায় দাঁড়িয়ে ফটো তুলতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আজকের লোকেশনটি আপনাদের জন্য যথেষ্ট শ্রেষ্ঠ হবে বলে আমার মনে হয়। কারণ এখনও পর্যন্ত আপনাদের যাযাবর টিভিতে কলকাতা, কল্যাণী, কাঁচাপাড়া বিভিন্ন জায়গার দুর্গাপুজো মণ্ডপ দেখেছি, কিন্তু আজকে আপনাদের এর পাশাপাশি কাঁচাপাড়ার অপর দিক অর্থাৎ গয়েশপুর ও কাটাগঞ্জের কিছু সেরা থিমে দুর্গাপুজো প্যান্ডেল আপনাদের দেখাতে চলেছি আজকের যাযাবর টিভির এই প্রতিবেদনে। এখনও কিন্তু হাতে দুদিন সময় আছে, তাই নিশ্চিন্তে আপনারা আপনার পরিবারের প্রিয়জনের সাথে এই মণ্ডপগুলি ঘুরেই আসতে পারে। আজকের এই ভিডিওতে আপনাদের সেরা পুজো মণ্ডপগুলোর ক্লাবের নামসহ কোথায় কি থিম হয়েছে সম্পূর্ণটা আপনাদের দেখাবো। তাই আর দেরি করে লাভ নেই, সবার আগে ভিডিওটি শুরু করছি এবং তার আগে বলে দেবো, এই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবার আগে, এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করে রাখবেন, কারণ এরকম নতুন ভিডিও যাযাবর টিভি আনতেই থাকে। সর্বপ্রথম আপনাদের নিয়ে এসেছি চন্দ্রযান থ্রি দেখাতে, সূর্য চন্দ্রযান। এই চন্দ্রযান কিন্তু কাঁচাপাড়াতে আপনাদের দেখেছিলাম, কিন্তু এটা হচ্ছে কাটাগঞ্জ, কাঁচাপাড়া ঠিক উল্টো দিকে, মানে হাইরোডের বা দিকে যদি আপনারা কলকাতা হয়ে আসেন তো হাইরোডের বা দিকটা হচ্ছে কাঁচাপাড়া এবং হাইরোডের ডান দিকটা হচ্ছে কাঁচাপাড়ার অপোজিটটা হচ্ছে গয়েশপুর। আর গয়েশপুরের দিকে ঢুকতে কাটাগঞ্জ আদর্শ হাই স্কুলের ঠিক মাঠের মধ্যে কিন্তু এই চন্দ্রযানটি করা হয়েছে। এটি কিন্তু যথেষ্ট সুউচ্চ, কাঁচাপাড়া মহাজাতিতে আপনাদের চন্দ্রযান দেখেছিলাম, তার থেকেও কিন্তু অনেকটা উচ্চতম, আর এখানে লাইটিংয়ের কাজও কিন্তু যথেষ্ট ভালো। তো আপনারা যদি এখনও না এসে থাকেন, এখনও সময় আছে, এই চন্দ্রযানটি দেখে যেতে পারেন। এই চন্দ্রযানের থিম আর এর ভেতরে প্যান্ডেলের ভেতরের অংশ এখানে কিন্তু আপনাকে এক আলাদাই অনুভূতি সৃষ্টি করবে, এবং ছোটদের জন্য এটা কিন্তু যথেষ্ট জনপ্রিয় হতে পারে বলে আমার মনে হয়। তাই আর দেরি না করে সরাসরি চলে আসুন চন্দ্রযান থ্রি দেখতে কাঁচাপাড়া কাটাগঞ্জে আদর্শ শিক্ষাতন স্কুলের মাঠে। এটা দেখার পরই আপনারা চলে আসুন কাটাগঞ্জ নিউ যুব ভারতী সংঘ। আর এখানে কিন্তু এই দুর্গাপুজো মণ্ডপের থিম হচ্ছে সহজ পাঠ। মণ্ডপটি কিন্তু সঠিকভাবে প্রস্তুত হয়নি, কারণ আমরা চতুর্থ দিন পৌঁছে গেছিলাম, আর এই মণ্ডপটি কিন্তু খুব সুন্দর, ছোটদের জন্য খুবই আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ছোটদের অ আ ক খ সহজ পাঠের বিভিন্ন থিম কিন্তু এখানে তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জা। এছাড়া মাতৃপ্রতিমা এবং মণ্ডপের ভেতরের অংশ কিন্তু খুব সুন্দরভাবে সুসজ্জিত হয়েছে। আর আপনার পরিবারের ছোট সদস্যদের জন্য কিন্তু এই মণ্ডপটি যথেষ্ট আকর্ষণীয় হতে পারে বলে আমাদের মনে হয়। এই মণ্ডপটি দেখার পরই সোজা রাস্তায় চলে আসুন একদম বেদিভবন বাজার। আর বেদিভবন বাজারে কিন্তু এখানে এক সুন্দর থিমের মধ্যে কিন্তু মণ্ডপ সুসজ্জিত হয়েছে, আর এই থিমটি যথেষ্ট আকর্ষণীয় হতে পারে ছোট বড় প্রত্যেকের জন্য। এখানে লাইটিংয়ের কাজ, আপনারা যদি বিশেষ করে রাতের আলোয় আসেন তাহলে এই মণ্ডপটি দেখতে আপনাদের আরও বেশি ভালো লাগবে বলে আমাদের মনে হয়। আর মণ্ডপের ভেতরের সজ্জাটা আপনাদের সামনে তুলে ধরছি, এখানে দেখুন একটা আকাশের থিম করা হয়েছে, এখানে দেখা যাচ্ছে বিভিন্ন পাখি কিন্তু মণ্ডপের আশপাশে রাখা হয়েছে, মণ্ডপের উপরাংশ দেখা গেল পাখি আছে, আর মণ্ডপের ভেতরটা কিছু এরকম ছিল যেখানে লাইটিংয়ের কাজ আর এরকম বিভিন্ন থিমের যে সাজসজ্জা যেটা মণ্ডপের ভেতরে ঢুকলে আপনাদের এক আলাদাই অনুভূতি দেবে। আর মণ্ডপের ভেতরে এই যে রং, তার সামনে আপনারা যদি ফটো তোলেন তাতেও আপনাদের ফটো কিন্তু আলাদাই রঙের রঙিন হয়ে উঠতে পারে বলে আমাদের মনে হয়। আর এখানে এই থিমের সাথে কিন্তু মানানসই এই মণ্ডপের মাতৃপ্রতিমাকে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, আর সেই মাতৃপ্রতিমা আপনাদের সামনে তুলে ধরছি। বলুন মাতৃপ্রতিমাটি কেমন লাগলো? এরকম ধরনের থিমের মাতৃপ্রতিমা হয়তো খুব কমই দেখা যায়, আপনারা কি আগে দেখেছেন অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এছাড়াও কিন্তু এখানে দেখা গেল এরকম একটি খেজুর গাছে কিন্তু খেজুরের রস পাড়তে একজন উঠছে, তো আপনাদের পরিবারের ছোটরা এটি দেখে যথেষ্ট মজা পাবে বলে আমাদের মনে হয়। জয় মা দুর্গা। নিয়ে আসছি পরবর্তীতে, চলে যাব আনন্দপল্লী নবভাতৃ সংঘ, অর্থাৎ জুবলি পার্কের দিকে যেতে গেলেই আপনাদের বাঁ হাতে পড়বে এই দুর্গাপুজো মণ্ডপটি। এখানে কিন্তু বাঁশ ও কাঠের কাজের ওপর কিন্তু এই মণ্ডপের থিমটি করা হয়েছে। এই মণ্ডপের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেটা জেনে নিলাম সেটা আপনাদের সামনে সরাসরি তুলে ধরবো। আর এই মণ্ডপটি তার আগে দেখিনি, দেখুন কত সুনিপুণ কাঠের কাজ কিন্তু এই মণ্ডপে করা হয়েছে। এই মণ্ডপের বাইরে থেকে ভেতরের সম্পূর্ণ অংশটাই এখানে সুনিপুণ এরকম কাঠের কাজ কিন্তু লক্ষণীয়। দর্শক বন্ধু, আমরা এখন আছি আনন্দপল্লী নবভাতৃ সঙ্গে, আর এখানে কিন্তু একদমই এই বছর একটা অন্য ধরনের থিম করা হয়েছে যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। কথা বলে নেব এই কমিটির একজন সদস্যের সঙ্গে। দাদা, আপনার নামটা? শ্রীকান্ত ঘোষ। আচ্ছা, তো এই বছরে এই থিমটার নামটা কি করা হয়েছে? বেনুবাহার। বেনুবাহার মানে এটাই তুমি যদি ছোট করে বলেন বেনুবাহার অর্থটা? বেনু মানে হচ্ছে বাঁশ, আর বাহার মানে মানে বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের, বাঁশের উপর কাজ করে বিভিন্ন জায়গা থেকে বাঁশ আনা হয়েছে, আসাম মেঘালয় থেকে অনেক ধরনের অনেক প্রকারের বাঁশ আনা হয়েছে, তল্লা বাঁশ, বম্বে বাঁশ, জাবা বাঁশ, ভলকো বাঁশ, নল বাঁশ, এই ধরনের বাঁশগুলো দিয়ে বিভিন্নভাবে মানে কারিগররা, কুটির শিল্প যারা কারিগর আছে তারা বাঁশের ওপর কাজ করে এবং বাঁশের যে ওয়েস্টেজগুলো আছে সেগুলোকেও পুতুল বানিয়ে দিয়ে একটা নতুনভাবে থিম তৈরি করেছেন। সম্পূর্ণটাই পুরো বাঁশের কাজ? সম্পূর্ণ, আর এখানে বসে বানানো, এগুলো কোনো কিছু কেনা না, আউটসোর্সেস কিছু না। আচ্ছা, এই আর এই মণ্ডপের প্রস্তুতি চলছে কতদিন হলো? চার মাস ধরে চলছে। আর এর এই মণ্ডপে কি উদ্বোধন হয়ে গেছে? আজকে হলো, আজকে উদ্বোধন হলো।
আর মোটামুটি মানে কালকে থেকে তো সবার জন্য খুলে দেওয়া আছে, এখনো দেখছি লাইটিং এর কাজের প্রস্তুতি এখনো বাকি আছে, তো সম্পূর্ণ কাজটি হতে মোটামুটি কতদিন সময় লাগবে লাইটিং এর কাজটি? আজকে রাতেই কমপ্লিট, আজকে রাতেই কমপ্লিট হয়ে যাবে, মানে পঞ্চমীর দিন রাতেই কমপ্লিট, ষষ্ঠীর দিন থেকে আসলে সম্পূর্ণভাবে মণ্ডপটি দর্শকদের কাছে আমাদের একদম সবাই ইভেন আজকে ওপেন হয়ে গেছে, বাট কাল থেকে আপনি এই যে নিচে যে একটু তারপর এগুলো দেখতে পাবেন না তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। যেরকমটা শুনলেন দর্শক বন্ধুরা, এখানে কিন্তু এরকম ভাবে বিভিন্ন কাঠের কাজ গত 4 মাস ধরে করে কিন্তু এখানে এই মণ্ডপটি সুসজ্জিত করা হয়েছে। আর মণ্ডপের ভেতরে অংশটা কেমন হয়েছে চলুন গিয়ে দেখে নেওয়া যাক। তো মণ্ডপের ভেতরে অংশটা কিন্তু এরকম ভাবে সাজানো হয়েছে, এখানে কিন্তু দেখা গেল রঙের খেলা, আর তার সাথে মণ্ডপের ওপরের অংশ এবং সাইডের দেওয়ালগুলো যথেষ্ট সুন্দর কিন্তু কাজে সাজানো হয়েছে। আর এখানে মাতৃ প্রতিমার থিমটাও কিন্তু একদমই আলাদা করা হয়েছে, চলুন দেখে নেওয়া যাক মাতৃ প্রতিমাকে। এরপর জুবলি পার্ক ক্রস করে সোজা চলে আসুন একদম গয়েশপুর যোগাযোগ সঙ্গে। আর এই গয়েশপুর যোগাযোগ সঙ্গে কিন্তু প্রতি বছরই কিন্তু এক নতুন থিম দেয় প্রত্যেক দর্শনার্থীর জন্য, আর এই জন্য কিন্তু প্রতি বছর গয়েশপুর যোগাযোগ সঙ্গে বহু সংখ্যক মানুষের আগমন হয় এই নতুন থিমে দুর্গাপুজো মণ্ডপটিকে দেখবার জন্য। তো এই বছর এখানকার থিমটা কিছুটা এরকম ছিল, এরকম ধরনের মণ্ডপ হয়তো আপনারা কলকাতার মধ্যে সন্তোষ মিত্র স্কোয়ারের রাম মন্দিরে কিছুটা হলেও দেখেছেন, তাই তো? এছাড়া কিন্তু কল্যাণী বা কাঁচাপাড়ার মধ্যে এরকম মণ্ডপ সচরাচর কিন্তু দেখা যায়নি, কিন্তু কল্যাণী গয়েশপুর যোগাযোগ সংঘ এর বছর এরকম একটি সুবিশাল এক মণ্ডপ তৈরি করেছে। আর এই মণ্ডপটির সজ্জা কিন্তু যথেষ্ট আকর্ষণীয়, হয়তো সাধারণভাবে বিভিন্ন চ্যানেলরা এই ধরনের জায়গায় এসে পৌঁছান না, তাই জন্য হয়তো এই প্যান্ডেলগুলো সবার সামনে আসে না বা সবার পরিচিতি পায় না। কিন্তু আপনারা যদি মনে করেন এখনও কিন্তু হাতে সময় আছে, তো আপনারা এসে মণ্ডপটি ঘুরে যেতে পারেন। আর এই মণ্ডপের ভেতরে আসলে আপনারা খুব একটা বেশি লাইনে দাঁড়াতে হবে না বা বেশি ভিড়ও হয় না, এইসব জায়গায় কিন্তু আপনারা আপনার পরিবার এবং প্রিয়জনের সাথে শান্তভাবে এক ধীরে সুস্থে যেটাকে বলে খুব ভালোভাবে কিন্তু এই দুর্গাপুজোর মণ্ডপটি ভেতরে প্রবেশ করতে পারবেন, মাতৃ প্রতিমা দর্শন করতে পারবেন, ফটো তুলে নিতে পারবেন, যাতে আপনাকে কোনো পাশ থেকে কোনো সিকিউরিটি বা ভলেন্টিয়ার বাঁশি বাজিয়ে আপনাকে মণ্ডপ থেকে বেরোনোর জন্য তাড়াহুড়ো করবে বলে আমাদের মনে হয় না। তাই জন্য মণ্ডপটি আপনাদের একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এবং মাতৃ প্রতিমা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কেমন লাগলো এই মণ্ডপটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। এরপর সোজা রাস্তায় চলে আসুন গয়েশপুর টাউন ক্লাব। আর গয়েশপুর টাউন ক্লাবে কিন্তু প্রতি বছর এক নতুন থিম দেওয়া হয়, আর এই বছরের থিমটা কিছুটা এরকম ছিল, পুরোপুরি সম্পূর্ণ এক রূপলি রঙে কিন্তু সেজে উঠেছে এই দুর্গাপুজো মণ্ডপটি। বাইরে থেকে এই মণ্ডপের কাজ কিন্তু এরকমই ছিল, আর যেগুলো কিন্তু একটু সামনে থেকে না এসে দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। আর মণ্ডপের ভেতরে সাজসজ্জা এরকম, মণ্ডপের ওপরে সুবিশাল ঝাড়বাতির পাশাপাশি মণ্ডপের চারপাশের দেওয়ালে কিন্তু এরকম ধরনের খুব সুন্দর সুসজ্জিত করা হয়েছে, যেটা মণ্ডপের ভেতরে প্রবেশ করলে আপনাদের কিছু সময়ের জন্য আপনাদের নজর কাড়তে বাধ্য করবে। আর এরপরই আবার কাঁচাপাড়ার দিকে ফেরার রাস্তায় চলে আসুন নবীন সঙ্গে। আর এই নবীন সঙ্গে কিন্তু এবছরের থিম এরকম এক রাজপ্রাসাদ করা হয়েছে, বাইরে থেকে দেখলেই কিন্তু এক অন্যরকম রূপ পাচ্ছে এই দুর্গাপুজো মণ্ডপ। এরপর আরও একটু ফেরার রাস্তায় এগুলোই কিন্তু আপনাদের সামনে পড়বে নবরণ সংঘ। আর এই নবরণ সংঘ কিন্তু প্রতি বছর এক নতুন থিমে কিন্তু এখানে মণ্ডপ সজ্জা হয়, আর এই বছরের থিমে কিছুটা কিন্তু গাছের উপর নির্ভরশীল দেখা গেল। মণ্ডপের বিভিন্ন অংশে এখানে ভেতরের দিকে কিন্তু বিভিন্ন গাছের কাজই কিন্তু দেখা গেল, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন গাছ বৃক্ষরোপণের ওপর কিন্তু এখানে এক সামাজিক মেসেজ দেওয়া হয়েছে বলা যেতে পারে। এখানে বিভিন্ন সাইডে কিন্তু বিভিন্ন গাছকে এরকমভাবে রাখা হয়েছে এবং গাছকে এরকম সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে। আর এখানে একটি অনবদ্য জিনিস দেখা গেল, যেখানে সাইকেলের উপর কিন্তু ভোলে বাবা এরকমভাবে বিশ্রাম নিতে দেখা যাচ্ছে, যেটা প্রথমবারই দেখলাম আমরা, তাই আপনার সামনে তুলে ধরলাম আমাদের যাযাবর টিভির ক্যামেরার মাধ্যমে। এছাড়াও কিন্তু এখানে এরকম বিভিন্ন জিনিস আছে, আর মণ্ডপের ভেতরে সজ্জাটা কিছুটা এরকম ছিল। আপনাদের কেমন লাগলো এই মণ্ডপটি অবশ্যই জানাবেন। এরপরে আবার চলে আসুন সোজা নেতাজির সঙ্গে। গয়েশপুর নেতাজির সঙ্গে এই সুবিশাল মাঠের মধ্যে কিন্তু এখানে প্রতি বছরই এক বড় দুর্গাপুজো মণ্ডপ হয়, আর এই বছরের মণ্ডপটি কিন্তু এরকমভাবে সাজানো হয়েছে।
এরপরে চলে আসুন 1, 2 ও 6 পল্লী এই ক্লাবে। আর এই ক্লাবে কিন্তু খুব ছোট জায়গার মধ্যে এখানে প্রতি বছরের নতুন থিম দেওয়ার চেষ্টা করে এখানকার ক্লাব কমিটির কর্তৃপক্ষরা। তো এই বছরের থিমটা কিছুটা এরকম ছিল। এই ক্লাবটি ক্রস করে সোজা এগুলোই ডানহাতে আপনাদের পড়বে পূর্বাশা। এই পূর্বাশাও কিন্তু প্রতি বছর এক নতুন থিমে সাজিয়ে তোলে এখানকার দুর্গাপুজো মণ্ডপ। আর এই বছরের থিমটা কিছুটা এরকম, এটি হয়তো আপনাদের এই আগে দেখা বেদিভবন বাজারের সাথে কিছুটা মিললেও এটি কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু মিলবে না বেদিভবন বাজারে সেই দুর্গাপুজো মণ্ডপের সাথে। কারণ এখানে কিন্তু মণ্ডপের সাজসজ্জা ভেতর দিকে কিছুটা আলাদা, আর সব থেকে যেটা বিশেষত আলাদা সেটা হচ্ছে এই মণ্ডপের মাতৃ প্রতিমা। সাদা রঙে রঙিন এই মাতৃ প্রতিমা কিন্তু খুব কমই দেখা যায়। আমার মনে হয় আপনারা প্রথমবারই দেখবেন এই রঙের রঙিন সাদা মাতৃ প্রতিমা। তো খুব সুন্দর রূপ দেওয়া হয়েছে মাতৃ প্রতিমা। এরকম আরও নতুন ভিডিও দেখবার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন, কারণ এরকম নতুন ভিডিও যাযাবর টিভি প্রতিনিয়ত নিয়ে আসে এই চ্যানেলের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই দুর্গাপুজো আপনি এবং আপনার পরিবারের সাথে খুব ভালোভাবে কাটাবেন।